মধ্য আফ্রিকায় বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত 8:35 বাংলাদেশ সময় 4 অক্টোবর 1:35 বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে বিস্ফোরণ পড়ে, তাতে তারা নিহত হন এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার 4 অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন, বয়স 31, গ্রাম কাটিজা, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; সৈনিক জাহাঙ্গীর আলম, বয়স 26, গ্রাম দক্ষিণ টিটপাড়া, থানা ডিমলা, জেলা নীলফামারি; ও সৈনিক শরীফ হোসেন, বয়স 26, গ্রাম বারাকরুয়া, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। এ ঘটনায় আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ান ব্যান ব্যাট 2021 সালের 9 নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সময় রাত 1:35 ফেরার পথে টহল কমান্ডার মেজর আশরাফুল হককে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পড়ে। এতে গাড়িটি প্রায় 15 ফুট দূরত্বে ছিটকে পড়ে, আর ঘটনাস্থলেই সৈনিক শরীফ, সৈনিক জাহাঙ্গীর ও সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই আহত শান্তিরক্ষীদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন সৈনিককে মৃত ঘোষণা করেন। আহত মেজর মোহাম্মদ আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।